উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। সত্যি এই কাজটা যদি পেয়ে যাই আমার খুব সুবিধা হয় জশকা। এতক্ষণ বসে বসে ভাবছিলাম রেজাল্ট বেরোবার পর কোথায় যাব, কি করব। থাক থাক, এখন আর তোমার সমস্ত ভাবতে হবে না, এখন চলো তো। হ্যাঁ
এসো। সত্যি বিয়াস, তুমি যদি আমাকে স্বামীজির কাছে না নিয়ে যেতে আর উনি যদি যত্ন করে না পড়াতেন তাহলে হয়তো কোনোদিনই পাশ করতে পারত না। কাল কিন্তু আমরা স্বামীজিকে প্রণাম করতে যাবো। বেশ তো চলো না, তাহলে কাল সকালে তুমি এখানে চলে এসো, আমরা একসঙ্গে যাব। আচ্ছা যশোদা, মিস্টার তালওয়ারকরকে দেখছি না কেন? মার্কেটে পাঠিয়েছি, আজ আমরা সেলিব্রেট করব। সত্যি আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। ক্লান্তির পথ বুঝিবা ফুরালো মোর, বারে বারে শুনে কে যেন আমায় ডাকে, মোর ধূপ ছায়া আকাশে উঠেছে তারা দীপ দিলে রাখে। বন্ধু খুঁজাও তিয়াস, খুঁজাও তিয়াস, ডাকিতেছো এসো প্রিয়, এসো বন্ধু খুঁজাও তিয়াস, আমার তিয়াস। প্রচন্ড আবেগে যদি ঝাঁপ দিয়ে পড়ি তব দ্বারে করাঘাত করি, আছি উন্মাদ উল্লাস বহি আমি শুনিয়াছি যোগ তপস্বিনী খুলিয়া সবার পাই পাশে রয়েছ বন্দিনী। ফিরে যেতে আমি আসি নাই, নির্ভীক পৌরুষ বলে আমি তপব্রত ভঙ্গ চাই,
ঝাঁপ দিয়া তব জলে খুলিয়া তোমার পাশ পুষ্প মাল্য দিব তব গলে বিপাশা ঘুচাইছিল পাশ সে গো নদীতে আজ তুমি হয়েছ বিয়াস ধ্বনির সঙ্গীতে ইঙ্গিতে প্রকৃতেছ ঐস প্রিয় ঐস বন্ধু মিটাও দিয়াস আমার বিয়াস আমি জানতে এসেছি এত কবিতা থাকতে হঠাৎ আপনি এই কবিতাটা রিসাইট করছিলেন কেন আপনার এই অভিযোগের অর্থ ঠিক বুঝতে পারলাম না তো এই কবিতাটা কেন যে আপনি রিসাইট করছেন তা বোধহয় আপনার ভালোভাবেই জানা আছে আবেগটা সামলে রাখতে পারেনি মানে পাঞ্জাবের বিপাশা নদীতে সাঁতার কাটা খুব শক্ত কিন্তু আমি আমার এক বন্ধুর সঙ্গে বাজি রেখে সেই নদীতে সাঁতার কেটেছিলাম শুধু তাই নয় তার তল থেকে একটি নুড়িও কুড়িয়ে এনেছিলাম তাই একদিন ধরে আমার সেই জয়টিকে উপলক্ষ করে একটি কবিতা লেখার চেষ্টা করছিলাম আর আমাকে দেখি আপনার কবিতার ছন্দ মিলে গেল কিন্তু আপনাকে আমি প্রথম দেখলাম এটা বিপাশা নদীর তীর নয় এটা হলো দিল্লির কনস্টিটিউশন হাউস কৈফের দিতে গিয়ে একটা চমৎকার মিথ্যে গল্প বানিয়ে বাহাদুরি নেবার চেষ্টা করছেন আপনি ভুল জায়গায় আপনার প্রেরণা খুঁজছেন আমার নাম বিপাশা জেনে আপনার আবেগটা সামলাতে পারেননি তাই না স্ট্রেঞ্জ বড় অদ্ভুত যোগাযোগ তো এ তো রীতিমতো নাটক না এতক্ষণে আমাকে আপনার ভুল বোঝার কারণটা বুঝতে পারলাম জানান এই যে নুড়িটা দেখছেন এই নুড়িটাই আমি বিপাশা নদীর তল থেকে কুড়িয়ে এনেছিলাম আর এই যে রূপোর সিগারেট কেসটা এটা আমার ট্রফি এটা বুঝি বিয়াস নদীর কুমারী হৃদয় ফাইন চমৎকার বলেছেন তো আচ্ছা এটা যদি আপনার কপালে ছুঁড়ে মারা যায় কেমন হয় কেন কেন তা মারবেন কেন আপনি অতি অভদ্র চতুর মিথ্যাবাদী কি ব্যাপার ঠান্ডা করে দিয়ে এলাম আর জীবনে আবেগ আসবে না কংগ্রাচুলেশন মিস ভট্টাচার্য আরে দাঁড়াও দাঁড়াও বিপাশার এখন ভীষণ মাথা গরম কি হয়েছে হবে আবার কি ওই পাশের ফ্ল্যাটের ভদ্রলোক বিপাশার নাম করে কবিতা লিখছিল বলে কিনা বিপাশা নদী সাঁতার দিয়ে পার হয়েছে মিথ্যা কথা বলার জায়গা পায় না আর আপনি আপনি ভদ্রলোককে ছেড়ে দিলেন খুব শিক্ষা দিয়ে এসেছি বেশ করেছেন দাঁড়ান এবার আমি দেখছি না না তার আর দরকার হবে না ভদ্রলোক ভাবতেই পারেননি তার আবেগের পরিণামটা এত গুরুতর হবে আর এরকম রূপ দেখলে কোনো ছেলের পক্ষে মাথা ঠিক রাখা সম্ভব নয় এসো আমার সঙ্গে রান্না করে একটু সাহায্য করবে এসো ইঞ্জিনিয়ার দিব্যেন্দু চ্যাটার্জি বিপাশা নদী সাঁতরে পার হয়েছে এবং জলের তলা থেকে নুড়ি কুড়িয়ে এনেছেন এ তো তার ছবিও দিয়েছে দেখুন তো এটা ওরই ছবি কিনা আপনি তো আমার সঙ্গে আসবেন কোথায় বলুন তো ওর কাছে ক্ষমতা চেয়ে নিয়ে আসি তাফিস তো চলুন চ্যাটার্জি সাহেব কাম আহে সাহেব তো কাল দিল্লি ছুটে চলে গেছে চলে গে বিয়া চলো আমি রেডি হ্যাঁ চলো এর অনেকদিন পরে ছেলেরা আবার যখন সেই বাগানের মধ্যে খেলা করতে এলো তখন তারা দেখতে পেল সে দৈত্যটা মরে পড়ে আছে আর তার সারা দেহটা ফুলে ফুলে ঢেকে গিয়েছে খালি ফুল ফুল আর ফুল যাও স্বামীজি আপনি কি কালি এলাহাবাদে যাবেন হ্যাঁ তুমি সব ব্যবস্থা করে দাও ¶¶
আছো? ভালো। তারপর কি সংবাদ বলো? আমরা দুজনই পাশ করেছি। পাশ করেছো? ভগবান তোমাদের মঙ্গল করো। আমি কাল চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? পাঞ্চেতে ট্রাইবাল ওয়েলফেয়ারের একটা বৃত্তি পেয়েছি। ও শুনে ভারী খুশি হলাম বিভাষা। জীবনের সঙ্গে তুমি অনেক যুদ্ধ করেছ, আর তোমার কোনো ভয় নেই, তুমি এখন নির্ভয়ে এগিয়ে যেতে পারো। তখনও ভারতবর্ষের বুকে গঙ্গার তৃতপহারিণী সলিল ধারা প্রবাহিত হয়নি, আজকের বিস্তীর্ণ গাঙ্গে উপত্যকা হিমাচল বক্ষকানার উর্বরতায় উর্বর হয়নি, তখনও আকাশ প্রসাদ ভিক্ষু তপাগর সন্তানেরা মহাতপস্বী কপিল মুনির প্রধানালে ভস্য হলেন। সাপ বিনষ্ট পূর্বপুরুষদের উদ্ধার কল্পে ভগীরথ গেলেন তপস্যা করতে। তুষ্ট হয়ে পিতামহ ব্রহ্মা বরদান করলেন উন্নত গঙ্গা মধ্যভূমিতে প্রবাহিত হবেন, তারই ভূত স্পর্শে মুক্ত হবেন, সদ্গত হবেন সগর সন্তানেরা। মানস কন্যা গঙ্গার ধ্যান ভঙ্গ করে ব্রহ্মা বললেন, মা তোমার ভূমিষ্ঠ হবার লগ্ন সমাগত, তুমি মর্তভূমি অবতীর্ণ হও, মহাকাল দুর্যটি তোমার প্রচন্ড স্রোত বেগ আপন জটাজলে ধারণ করবেন। ব্রহ্মপুত্র সিন্ধু সৌনভদ্র নদ রূপে সঙ্গে সঙ্গে নামলেন চন্দ্রভাগা শতদ্রু যমুনা সরস্বতী বিপাশা ইরাবতী সরযু প্রভৃতি নদী। দিকে দিকে ধ্বনিত প্রতিধ্বনিত হলো ভয় নাই আর ভয় নাই। জালে অবতীর্ণ হলেন দেবী গঙ্গা। যদি যাটা জালে নেত্রইলা শেষ করে দেবী নামলেন ভূমিতলে ভূতলে, সঙ্গে নদ নদী কুল। দেবীর নির্দেশে তারা বিভিন্ন দিকে প্রবাহিত হবেন, কেউ যাবেন পূর্বে কেউ যাবেন পশ্চিমে আর্য ঋষিদের তপস্যা ক্ষেত্রে।
গঙ্গা দেবীর মহিমা গৌরবে বিক্ষুব্ধ অপমানিত হল দেবাসুরদের মৃত অসুরদের আত্মা। তাদের সঙ্গে যোগদান করলো সম্বর্ত আবর্ত দ্রোণ প্রভৃতি অকল্যাণবর্তী মেঘপুর হিমাচল মহিমা বিদ্রোহী পর্বতেরা। সমস্যারে আহ্বান করলে তারা দৈত্যগুরু শুক্রাচার্যকে। গঙ্গা অবতরণে তাদের অংশগ্রহণের অধিকার দেওয়া হয়নি, এর প্রতিকার চাই। এলেন দৈত্যগুরু শুক্রাচার্য। মনস্তভঙ্গে তিনি আপন শিষ্যবৃন্দকে প্ররোচিত উদ্যত করলেন গঙ্গার পূর্ণ মহিমান্বিত অঞ্চলকে বন্যায় বিধ্বস্ত করতে, গঙ্গার মহিমাকে খর্ব করতে। দেবী গঙ্গা বরদা রূপে গৃহস্থ বধুকন্যাদের দিলেন আশীর্বাদ, অনেকদের দিলেন সুখ সমৃদ্ধি। গঙ্গার পথ রোধ করে দাঁড়ালো দামোদর, আস্ফালন করে বললে, বরণ গরবি দেবতার মেয়ে শোনো গো শোনো, কালোদের দেশে এসেছো, এবার নয়নতে কালো কাজল টানো। ধ্বংস সহচর সহচরীদের আহ্বান করলে দামোদর, দেবী গঙ্গা শঙ্খধ্বনি করে আহ্বান করলেন আপন যাত্রা সঙ্গিনীদের। তাদের প্রচণ্ড আক্রমণের বেগে বিধ্বস্ত পরাজিত হয়ে পশ্চাদ অপসরণ করলে দামোদরের অনুসারীরা। মোহনার মুখে গঙ্গাকে বন্দনী করবার জন্য বিপুল বিক্রমে ঝাঁপিয়ে পড়ল দামোদর। নিতান্ত অবহেলায় সে আক্রমণের বেগ প্রতিহত করলেন গঙ্গা। দামোদরের তপস্যা করো তুমি, দানব ভাব বর্জন করে যখন তুমি কল্যাণ ব্রতী হয়ে আসবে তখনই গ্রহণ করবো তোমাকে, আমাদের হবে সন্ধি।
মুক্তমোচনের কঠোর তপস্যায় লিপ্ত হল দামোদর। তপস্যায় তুষ্ট হয়ে দেব বিশ্বকর্মা তাকে বরদান করে বললেন, তুমি দেবত্ব অর্জন করেছ দামোদর। উপবীত ধারণ করে আত্মত্যাগে কল্যাণের ব্রত গ্রহণ করে সংযম বন্ধনকে স্বীকার করো, নিজেকে মানুষের সেবায় প্রবাহিত করো। নতমস্তকে দেবতার নির্দেশ মেনে নিলে দামোদর। গঙ্গা দামোদরকে দর্শন দিয়ে বললেন, এই কৃষ্ণবর্ণ রুদ্র, তুষ্ট হয়েছি আমি, চলো প্রসন্ন উদার ছন্দে মিলিত হব সমুদ্ররূপী হরিহরের সঙ্গে। সমবেত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, এবার আমরা আজকের উপনয়ন নৃত্য নাট্যের লেখক ও পরিচালক শ্রী দিব্যেন্দু চট্টোপাধ্যায়কে আপনাদের সঙ্গে পরিচিত করিয়ে দিচ্ছি। কি আশ্চর্য! আপনি চিনতে পারছেন? বাহ, চিনতে পারবো না? আপনি তো আমার গীতিনাট্যের গঙ্গার মতো অবিস্মরণীয়। আপনার কাব্য প্রতিভা স্বীকার করতে এলাম। ধন্যবাদ। সেদিন দিল্লিতে ভুল উত্তেজনার বসে এই কথাটা মানতে চাই। আপনি এখানে কি করে? আমি ট্রাইবাল ওয়েলফেয়ারের বৃত্তি নিয়ে পঞ্চায়েত মিশনে উঠেছি। আই সি। তা আচ্ছা, আপনি সত্যি বলুন তো, আজকের এই গীতিনাট্যটি আপনার কিরকম লাগলো? সত্যি বলব? হ্যাঁ সত্যি বলুন। নাচটা আমার ভালো লেগেছে, তবে যদি অন্য সময় আপনার সঙ্গে আলোচনা করি। আচ্ছা নমস্কার। নমস্কার। দূর থেকে দেখেই বুঝতে পেরেছি আপনি। আপনার অনুমতি না নিয়ে বসে পড়লাম। যেতে হয়েছেন কেন? এখানে তো সুন্দর, চমৎকার। আপনি আসবেন আমি জানতাম। আপনি জানতেন আমি আসবো? জানতাম। গণনা শাস্ত্রে দখল টকল আছে বলে মনে হচ্ছে। আচ্ছা, না হয় আপনি জানতেন আমি আসবো, কিন্তু আমি আসাতে আপনি খুশি হয়েছেন কি অখুশি হয়েছেন তা তো বোঝা গেল না। কোনটা হলে খুশি হন বলুন তো। না মানে দিল্লিতে আপনার মেজাজটা তো খুব মোলায়েম দেখিনি। সত্যি কথা বলতে কি, আজ আপনার এখানে আসবার আগে বুকের মধ্যেটা বেশ দুধ দুধ করছিল। সেদিনের ব্যাপারের জন্য সত্যি আমি লজ্জিত। যাক, আপনার তাহলে লজ্জা টজ্জা আছে, আমি কিন্তু একেবারে নির্লজ্জ, ফর্মালিটির ধারটা একদম ধারি না। তা কই ইয়ে, আপনি চা টা বলবেন বলে তো মনে হচ্ছে না। আচ্ছা, আপনি বেশ পরিষ্কার বাংলা বলছেন, অথচ আপনাকে দেখলে মনে হয় যে আপনি বাঙালি নন। জন্ম পাঞ্জাবে, আমার বাবা বাঙালি, মা পাঞ্জাবি। আচ্ছা, আমার বাবার নাম শ্রী নগেন্দ্রনাথ ভট্টাচার্য। বাঙালি ব্রাহ্মণ? হ্যাঁ।
বাবা কি করতেন? আমার বাবা মিয়ানি স্কুলে শিক্ষকতা করতেন। আপনার জন্ম কি মিয়ানিতে? না, দাদামশের বাড়িতে, বিপাশা নদীর ধারে। ও, সেই জন্যই বুঝি আপনার নাম বিপাশা। আমার বাবা আমাকে ওই নামেই ডাকতেন। কটা বাজে বলতে পারেন? কটার হবে? সাতটা, সাড়ে সাতটা। সাড়ে সাতটা? কি সব মনাশ, মিত্রির বোধ হয় এতক্ষণে পুলিশে খবর দিয়ে দিয়েছে। মিত্রি মানে আমার একজন বন্ধু, বুঝলেন? আমি না বলে স্কুটারতে নিয়ে চলে এসেছি। আচ্ছা চলে। এ, আমাদের ডান্সটি আপনার খুব ভালো লেগেছে না? হ্যাঁ, নাচটা বেশ ভালোই লেগেছে। এরা সদল বলে তরঙ্গ নিয়ে গঙ্গার উপর আছড়ে পড়ছে, আর গঙ্গা আপনার গতিতে নেচে চলেছে। রাইট, বেশ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। শুনুন, কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। ঠিক এই জায়গায় আমার একটা সাজেশন আছে। বলুন। ধরুন এক সময় দামোদর জলে ডুব দিয়ে উঠে আসত, আর হাত তুলে বলত, এই আনিয়াছি রে শুভ্র বরণী কন্যা, তোর কুমারী হৃদয় এখানে তুলে এই বাহু বলে। বাহ সুন্দর। তারপর? তারপর হাতখানি যেই খুলে ফেলত তখন ঝরঝর করে ঝরে পড়তো কালো কাদা। নদীর মোহনায় তার নুড়ি পাওয়া যায় না, সবই পলি আর কাদা। বলেছেন ভালোই, কিন্তু কাদা ছুঁড়ে তার কপাল ফাটানো যায় না। কেন, মুখে তো মাখানো যায়। হ্যাঁ তা যায়। এবার আমি একটা কথা বলি? বলুন। নানা আগে রেডি হয়ে নি, যাতে কিছু বলার আগে নাগালের বাইরে যেতে পারি। বলছিলাম কি, যে বিপাশা নদীর মধ্যে ডুব দিয়ে নুড়ি গুড়িয়ে আনা যায়, কিন্তু বিপাশা যেখানে মানবী আর তার মনের গভীরে যে মুনি বা মানিক্য আছে, সেটিকে যে গুড়িয়ে আনতে পারবে সে কিন্তু সত্যিই ভাগ্যবান। পালালাম। আরে এই তো মিত্রিদা, সকাল থেকে যে পাত্তাই নেই, ছিলি কোথায়? এখনই একবার পাঞ্চেতে যেতে হবে। কেন? ইন্সপেকশনে। উঠে পড়ো। কেন, কি ব্যাপার? আরে উঠে পড়ো না এই জিপটাতে, আমি ভদ্রমহিলাকে পৌঁছে দিয়ে এক্ষুনি আসছি। কারণ আমি থাকলে? হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছো না তুমি, তুমি থাকলে ভদ্রমহিলা ঘাবড়ে যেতে পারেন। ইসু 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 ইসু, না না না, উঠে পড়ো উঠে পড়ো। ইসু, গুড লাক। যাক, ব্যবস্থা সব পাক্কা। চলুন চলুন।
গুড ইভিনিং দাদা গ্রেস। গুড ইভিনিং মাই ডিয়ার। আমি তোমার কাছে এসেছিলাম বিয়াস, কাল সকালে আমি একদিনের জন্য কলকাতায় যাই, এদিকটা দেখাশোনাটা তুমি করে দিও। আচ্ছা। ও ডিভিসির ইঞ্জিনিয়ার মিস্টার দীপেন্দু চ্যাটার্জি, দিল্লিতে আমার সঙ্গে আলাপ, মাদার গ্রেহম আমাদের মিশনের ইনচার্জ। আমি যাচ্ছি বিয়াস, কিচ্ছু বুঝতে পারিনি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আসো। আপনার মতো উচ্ছ্বাসটা একটু বেশি না কেন বলুন তো? এলেন না তো এলেনই না, আবার যখন এলেন তখন ঢাক ঢোল পিটিয়ে গাড়ি করে আমাকে পৌঁছে দিল। ওটা হচ্ছে আমার স্বভাব। এটাও আপনার স্বভাব? কেউ যদি একা থাকে তাকে দেখতে না আসা? না মানে আমি রোজ একজনের জন্য অপেক্ষা করে থাকি, কখন সে আসবে। আপনি তো জানেন যে এখানে আর আমি কাউকে চিনি না, তাই বলছিলাম কেমন থাকি না থাকি এই কথাটা জানবার জন্য ব্যস্ত পারেন। একটু বসুন, আপনার চা বলেছি। জীবনের আনন্দ বেঁচে থাকার মধ্যে আত্মার ধর্মে জীবন বাঁচবে, লড়াই করে বাঁচবে। তবে হ্যাঁ, মরণও কখনো কখনো সত্যি হয়, যখন মনে হয় মরণই আনন্দ, শোকে নয় দুঃখে নয় আনন্দে, ইজ্জত বাঁচানোর আনন্দে। সে এক মহামানবের নাম হরদার সিং, আমি ছাড়া তাকে আর এমন করে কেউ জানে না, আজ তিনি বেঁচে আছেন কিনা তাও জানে না। যেদিন শিয়ালকোটকে চিরদিনের মতো ছেড়ে চলে এলাম, আমার মার মৃত্যুর এক বছর পর স্বাধীনতার আনন্দকে আঘাত করে যে দাঁড়াইলো তাতে চড়ে উঠল সারা পাঞ্জাব, চারিদিকে আগুন আর আত্মঘাত, মানুষ উঠল জানোয়ার, প্রাণীর দায়ে বাবা আমার হাত ধরে একদিন রাতের অন্ধকার একটি দলের সঙ্গে বেরিয়ে পড়লাম উদ্দেশ্য হিন্দুস্থান। রাস্তার একধারে বিরাট জঙ্গল, আর একধারে ঘাট, এই অন্ধকারে হামলাদারদের হাত থেকে রেহাই পেলাম না,
তারা ঝাঁপিয়ে পড়লো আমাদের উপর। আমি ঝাঁপ দিলাম একটি খাদের মধ্যে। আমার আমার বাবা পারেনি, তারা আগেই বাবার বুকে গুলি লেগেছিল। যখন আমার জ্ঞান হল তখন দেখলাম একজন বৃদ্ধ শিখ আমার মুখের উপর ঝুঁকে কি যেন জিজ্ঞাসা করছে, তুম কৌন হো? তুম কৌন হো বেটি? মে এক মুসিবত কি বারি। জান বচানে কে লিয়ে ঘর সে নিকলি হো? জি হ্যাঁ, আর ইজ্জত ভি। শাবাশ, ক্যা নাম হ্যায় তুমারা? বিপাশা। চলো হমারে সাথ। কহাঁ? হিন্দুস্তান, जहाँ हमारी तुम्हारी सबकी जान और इज्जत की रक्षा होगी। नहीं नहीं, मैं नहीं जाऊंगी, मैं नहीं जाऊंगी। क्यों? वो लोग मुझे मार डालेंगे। घबराओ मत बेटी, जब तक मेरी जान में जान है कोई तुम्हें हाथ भी नहीं लगा सकता। चलो चलो बेटी। पिताजी, क्या फायदा? हिम्मत बांधो, दिल मजबूत करो, दुख के बादल छट जाएंगे, आत्मा में बल आएगा। उठो उठो बेटी, उठो। দেখো বেটি, ও দেখো, ও লোক ভি হিন্দুস্তান যা রহে হ্যাঁ নই জিন্দগি কি খোঁজ মে। যা জলদি জলদি কদম বড়াও বহন, হম লোক ভি উনকে সাথ হিন্দুস্তান পহুঁচ যায়। बेटा इसे तो जोर का बुखार है। वो तीनों ऐसी मकान में बुला जाओ मत बापू, मैं देखता हूँ। वो तीनों इसी मकान में घुसे हैं। हमें जा आगे न बढ़ना, जिंदगी चाहते हो तो हमारे रास्ते से हट जाओ। हम तुम्हें कुछ नहीं कहेंगे, सिर्फ उस लड़की को ले जाएंगे। उस तक पहुँचने के लिए तुम्हें मेरी लाश पर से गुजरना होगा। उससे पहले तुम्हें खत्म कर। बादशाह तेरी देन तेरे हवाले। उठो बेटी, इससे पहले कि फिर कोई आफत आए हमें इसे निकल जाना चाहिए। लेकिन भैया, हमारा इसका यही तक का साथ था, भगवान के यहाँ से आया था, उन्हीं के यहाँ चला गया। रो मत बेटी, उठो। नहीं, मैं कहीं नहीं जाऊंगी, आपके साथ भी नहीं। ये जीना कोई जीना है,
इससे तो मरना अच्छा। ऐसा कभी मत सोचो बेटी, जीवन मरने के लिए नहीं जीने के लिए मिला है। मरना है तो पुरुषार्थ करके मरना है, शूरवीरों की तरह मरना है। ये लो, मुसीबत में तुम्हारा साथ देगी। छुट्टी दो बेटी। आप मुझे छोड़ के चलेंगे? जा सकेंगे? मजबूर हूँ बेटी, इतनी बड़ी दुनिया में अब मेरा रह ही कौन गया है। बहू बेटी बेटे सब कत्ल कर दिए गए, मेरी तो दुनिया ही उजड़ गई। लेकिन मैं भी तो सब कुछ खो बैठी हूँ। अब आपके बगैर मेरा भी कोई नहीं है। तुम्हारे लिए तो पूरी जिंदगी पड़ी है, सारा हिंदुस्तान ही तो तुम्हारा अपना है। मैं अब जिंदगी के बाकी दिन दरबार साहब में गुजारूंगा, दुख भंजनी साहब में स्नान करूंगा, गुरु रामदास सरोवर में जीवन भर के पाप। मैं आपके पाँव पड़ती हूँ बापूजी, मुझे छोड़ कर ना जाइए। अगर जाना ही था तो मौत के मुंह से क्यों बचाया आपने मुझे? आइंदा भी वही तुम्हारे अंग संग रहेगा, दुखी मत हो बेटी। आशीर्वाद लो मेरा, बढ़ो फूलो फलो, और इतना याद रखो कि जीवन का आनंद जिंदा रहने में है, मरने में नहीं। मरने में भी आनंद है, धर्म के लिए मरने में, इज्जत के लिए जान देने में। शेष पर्यंत आश्रय पेलाम दिल्ली ते एक बांगाली स्वामीजीर काछे, सेखानेई पढ़ाशुना शिखलाम। हायर स्टाडिज एर जन्य তিনি একদিন আমাকে মিশনে দিয়ে গেলেন। আজ আমি একা পৃথিবীতে, আমার আর আপনার বলতে কেউ নেই।
Yes. Yes. আপনার জীবনের সঙ্গে আমার জীবনের একটা অদ্ভুত মিল আছে, তাই দূরের কেউ ভাবতে না পেরে বিয়াস বলে ডেকে ফেলেছি। জানি না অন্যায় করলাম কিনা দিব্যেন্দু। শরীর খারাপ নাকি? শোনো শোনো দিব্যেন্দু, শোনো দিব্যেন্দু, কি হলো, কিছু বলবে তো? শুনেছিলাম বাবা ইঞ্জিনিয়ারিং পড়তে বিলেত গিয়েছিলেন, তিনি সেইখানেই মারা যান। বাবা মারা যাওয়ার কিছুদিন পরে মাও মারা যান। তখন আমি খুব ছোট, জানো, বেনারসে দিদিমার কাছে মানুষ হয়েছিলাম। মামারা কেউ নেই আছেন? মামাদের দেখবার সৌভাগ্য আমার একবারই হয়েছিল। দাদু মারা যাওয়ার পর মামারা বেনারসে এসেছিলেন দাদুর কাজ সারতে। কি জানি কেন মামারা আমাকে ঠিক সহ্য করতে পারেননি। আমার বেশ মনে আছে অসহ্যের সময় মামাকে এক গ্লাস জল দিতে গেছিলাম, তো মামা গ্লাসটা ছুঁড়ে আমাকে মারলেন। কেন কি জানে, সে অপরাধ আমি আজও বুঝে উঠতে পারিনি। যাই হোক, একমাত্র দিদিমা ছাড়া এই সংসারে আমি কারোর কাছ থেকে স্নেহ ভালোবাসা পাইনি। দিদিমা শুধু আমাকে লেখাপড়াই শেখাননি, তিনি মারা যাওয়ার সময় তার সমস্ত বিষয় সম্পত্তি, এমনকি বেনারসের বাড়িটা পর্যন্ত
আমাকে দিয়ে গেছিলেন। কি ভাবছ বিয়াস? ভাবছি আমারই মতো তুমি। ছোটবেলা থেকেই আমরা মায়া মমতা ভালোবাসা সবের থেকে বঞ্চিত, কিন্তু এখন তো আর তা নয়। আমার
আপনি তাহলে আমাকে মাফ করবেন, যান ভেতরে যান। কেমন আছো? এ কি বিরাস, তুমি কেমন আছো? তুমি ভালো আছি, মাথাটা একটু ধরেছে, তুমি বসো। তুমি একটু উঠতে পারো? উঠবো, ওই চেয়ারটা একটু উঠে বসো না। বিপাশার খুব ইচ্ছে যে আমাদের বিয়েটা ওই বাঙালি মতে, মানে ওই হিন্দু মতে হোক, খ্রিস্টানি মতে হবে নাকি? বৈষ্ণবী মতে মালা বদল হবে। এটা নিয়ে রয়েছে চিঠি, কতগুলো ছাপা হবে? একটাও ছাপা হবে না। আরে নেমন্তন্ন পত্রটা তোমাদের দুজনকার জন্য, এখানে কাউকে নেমন্তন্ন করবো না, একটা সারপ্রাইজ দেব। ও তাহলে আমি একটা নবদের অর্ডার দিয়েছি, বুঝলে? আমার ইচ্ছে ভাইয়ার বিয়েতে একটা নবদ বাজবে। আমার কিন্তু অনেকদিনের ইচ্ছে সানাই বাজবে। না না না, নবদ না না না, সানাই। আরে না, নবদ বলছি, সানাই বাজবে। কি
নবদ বাজবে শানাই আমি বাজাবই চলো আমি শানাই হয়ে গেল আর বাবা শুনো শুনো আমার কথাটা শুনো আরে বাবা শানাইও যা নহবত তাই ও তাই নাকি হ্যাঁ এত তুমি বুঝলে না বুঝো আর তো শানাই খানে বাজবে না বলছিলাম কি যে বিয়েটা করব কোথায় কেন এইখানে সেই আবার বুঝো দেখি কি বড় কর বড় কর কি কেন বড় কর পুরুষ বাড়িতে সত্যি দিব্যেন্দুর পছন্দ আছে আমি ভারী খুশি হয়েছি এতদিনে উড়নচণ্ডীতে আর একটা গতি হলো তুমি এখনো বসে রয়েছো নিতিদা কেলেঙ্কারি হয়ে গেছে কি এই ফাইল নিয়ে এখন আবার পাঞ্চেতে ছুটতে হবে জানি এরকম একটা কিছু ঘটবে তখন বারবার করে বলেছিলাম যে ছুটি না তা না সকলকে একটা সারপ্রাইজ দেবো না কি দেবো ফাইলটা পাঞ্চেত ঘুরে আমি সোজা বিয়ে বাড়ি চলে যাবো তুমি এখনই চলে যাও থ্যাংক ইউ মিত্রিদা শোনো বেশ ভালো করে সেজে গুজে হ্যাঁ হ্যাঁ সে আর বলতে বাকি সব বলা আছে আমার আচ্ছা 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 ঠিক আছে এনে বাসন্তী হাতটা ঠিক করে পরিয়ে দে বাবা এ যা রূপ একাই গয়না পরাবো কি গয়না আমার কাছে হার মেনে যায় এ মেয়ে কিরকম বোকা বোকা দেখাচ্ছে অপরূপ মরে কিবা তোমার রূপের বিবা অপরূপ মরে কিবা ইয়ে ওই দেখ এবার নাম কি ওই যে পাঁচু 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 কি মুশকিল পাঁচু এনেছিস বাবা বঞ্চনা হ্যাঁ বাবা বিয়ে ঠিক আর হচ্ছে তোমার না আমার আগে আপনার দেখে তো মনে হচ্ছে না আপনার জুতো কই এই যে এগুলি শু কি রে জুতো তো কেনা হয়নি আর তো নেই যাকে আমি চটি পরে চালিয়ে নেবো এখন তুই যা যা জিনিসপত্র সব গুছিয়ে নে আজকে রাত্রে ওখানে থাকতে হবে যাচ্ছি কি যা তোদের সাজানো হলো উফ মেয়েটাকে সাজিয়ে সাজিয়ে না তোর একবারে পাগল করে দিবি সাজানো তো হয়ে গেছে বৌদি কেন ভাই ওদিকে অনেক কাজ বাকি রয়েছে এসো বর্বরণের কুলোটা কই গো দেখছি না তো এই তো চোখের মাথা খেয়েছে নাকি আহ আর পারি না বাপু আর শাকটা কোথায় গেল বর তো এখনো এলো না আর তো বিশেষ সময়ও নেই এই বাজু আহ কোথায় যে যা এই আসছে এই নেই এই আসছে এই নেই আগে চিঠি আবার চিঠি করতে গেল আগে দুপুরবেলা এসেছিল দিতে ভুলে গিয়েছিলাম বেশ করেছ ফ্রম জেসি মুখার্জি হঠাৎ ছোট মামা চিঠি দিলে কেন যাকে গাড়ি আসছে আগে না তো সে কি রে ওদিকে যে লগন সাপ হয়ে যাচ্ছে তুই যা একবার অফিস গেলে যা নীলুকে বলা আছে আমার আমি যাচ্ছি
আসছি। ছটা বেজে গেল, এখনো তো বড় এলো না। তাই তো। আচ্ছা আমি দেখছি। দেখো দেখো, এরপর আজ আর লগ্ন নেই, লগ্ন উত্তীর্ণ হয়ে গেলে অনুষ্ঠান সম্পন্ন হবে না। আচ্ছা আমি দেখছি এখন। কই এখনো তো বড় এলো না। তাই তো মহা চিন্তায় পড়েছে, যা পাগলা লোক না, হয়তো তার মনেই নেই যে আজকে তার বিয়ে। মিত্তির দেবে গেলেন কোথায়? দীপবিন্দুকে নিয়ে তো তার আসার কথা। লগ্ন উত্তীর্ণ হয়ে গেলে কি আপনাদের বর আসবে? মেয়েটাকে কি আপনারা লগ্ন ভ্রষ্টা করতে চান? দিব্যেন্দুকে নিয়ে আমি এমন অনাসৃষ্টি কাণ্ড না কোথাও দেখিনি। মানে যার বিয়ে তার মনে নেই, পারাপড়শির ঘুম নেই। আমার হা করে তাকিয়ে দেখছো কি? দেখবে তো ছেলেটা কোথায় গেছে। আচ্ছা আমি এক্ষুনি দিব্যেন্দুকে ধরে নিয়ে আসছি। দীপেন্দু কোথায়? কি হলো দীপেন্দু কোথায়? এই দেখো কথা বলে না, দীপেন্দু কোথায়? সমস্ত মাইথন তাকে তন্ন তন্ন করে খুঁজল, কোথাও পাও গেল না। পাওয়া গেল না? তাহলে কি হবে? মেয়েটা শেষে লগ্নভ্রষ্ট হবে? লগ্নভ্রষ্ট আমি হব না বৌদি। দিব্যেন্দুকে তো আমি ছোট করতে পারি না, তার নামে এই সিঁদুর আমার স্মৃতিতে আঁকা থাকবে। কি করছো তুমি ভেবে দেখো বিপাশা। তবে শোনো, আমার মার বংশে একটা অভিশাপ আছে, পুত্র যদি রূপবান হয় সে বংশে সমৃদ্ধি পারে, খ্যাতিতে প্রতিষ্ঠা আসে, আর মেয়ে হলে তারই ভিত্তি আসে বিপদ। মানে অত্যন্ত সরল, কাশীর ওই সমস্ত বিষয় সম্পত্তি ভোগ করার কোনো অধিকার তোমার নেই। কিন্তু সেই অধিকার অনেকদিন আগেই দিদিমা আমাকে দিয়ে গেছেন। অন্যায় করেছিলেন আমাদের মা। হঠাৎ এতদিন পরে ন্যায় অন্যায় নিয়ে মাথা ঘামাবার কারণ? পৈতৃক সম্পত্তি ভোগ করাটা একটা পুণ্যের কথা। আমরা এমন কোনো পাপ করিনি যার জন্য সে অধিকার থেকে আমরা বঞ্চিত হব। কাজেই রিটায়ার করার পর প্রথমেই আমার মনে হলো যে ওই সমস্ত বিষয় সম্পত্তি তো তুমি পেতে পারো না। কারণ? কারণ তুমি লাবণ্যর অবৈধ সন্তান। দেখো লাবণ্য আমাদের মায়ের পেটের বোন, তার সম্বন্ধে এরকম একটা মন্তব্য করতে আমার নিজেরও কষ্ট হচ্ছে, কিন্তু যা সত্য তা চিরদিনই সত্য। ছোট মামা, ওই পাপ মুখে তুমি আমাকে ছোট মামা বলে আর ডেকো না, আমার শুনতেও প্রবৃত্তি হয় না। আজ আমার বাবা আর মা বেঁচে নেই, আর তারই সুযোগ নিয়ে আপনি যাকে বাবা বলছো সেই শরদেন্দু চট্টোপাধ্যায় মৃত নয়, এবং তোমার মাও মৃত নয়, নিরুদ্দেশ। আমি বিশ্বাস করি না। তুমি বোধহয় আগের ঘটনাটা সব জানো না, তাই আমার কথাটা বিশ্বাস করতে পারছো।
লাবণ্য মানে যার গর্ভে তুমি জন্মেছ সে আমাদের দু ভাইয়ের চেয়ে ছোট। শরদিন্দুর সঙ্গে তার বিয়েটা শাস্ত্রমতেই হয়েছিল। বিয়ের এক মাস পরে শরদিন্দু বিলেত চলে যায়, আর বিয়ের ঠিক আট মাসের মাথায় তোমার জন্ম হয়। তাতে প্রমাণ হয় না যে আমি অবৈধ? জানি, কিন্তু শরদিন্দু চট্টোপাধ্যায় নিজে তোমার পিতৃত্বকে অস্বীকার করেছে। কিন্তু প্রমাণ? বাবা চিঠি লিখে তোমার জন্মের কথা শরদিন্দুকে জানিয়েছিলেন। তার উত্তরে শরদিন্দু লিখেছিল, আপনারা আমায় প্রতারণা করে বিয়ে দিয়েছেন, লাবণ্য বিয়ের সময় সন্তান সম্ভাবনা ছিল। হিসেব করে দেখলেই বোঝা যাবে বিয়ের তারিখ থেকে সন্তানের জন্মকাল পর্যন্ত পূর্ণ আট মাসও নয়, এ সন্তানের পিতৃত্ব আমি অস্বীকার করছি। এটি শরদিন্দু চট্টোপাধ্যায়। শরদিন্দু বিলেত গিয়ে এলিস নামে একজন ইংরেজ মহিলাকে বিবাহ করে, তারপর তাকে সঙ্গে করে দেশে ফিরে আসে। এলিস জানতে পারে যে শরদিন্দু ইতিপূর্বে আরেকটি বিবাহ করেছে, সে শরদিন্দুর বিরুদ্ধে মামলা করে, আর ২২ বছর আগেকার সেই মামলায় সাক্ষী দিতে এসে তোমার মা প্রকাশ্য আদালতে স্বীকার করেছেন যে তুমি শরদিন্দুর ছেলে নও। এত প্রমাণ হাতে থাকতে মিথ্যে বলি কি করে? আমার মা কোথায়? কোর্টে সাক্ষী দেবার পর একটা টাঙায় করে তাকে এলাহাবাদের বাইপল্লির দিকে যেতে দেখা গিয়েছিল, এবং ঠিক তার কিছুদিন পরে এলাহাবাদে একজন বাঙালি বাইজির খুব নাম ডাক হয়েছিল। আমরা তাকে লাবণ্য বলেই মনে করি। মা যদি আমার বেঁচে থাকে তাকে আমি খুঁজে বের করবই। যদি তিনি সম্পূর্ণ নির্দোষ হন আর যদি এই সমস্ত অভিযোগ মিথ্যা হয় তাহলে? অভিযোগ যদি সত্যি হয়? জানতাম বিয়াস সে পালাবে, প্রথম থেকে কেন জানি না চ্যাটার্জিকে আমার ভালো লাগেনি। ঈশ্বরকে ধন্যবাদ সে তোমায় চরম কোনো ক্ষতি করতে পারেনি। আমি তোমার ভালোর জন্য বলছি চ্যাটার্জি, প্রতারক, রোগ। প্লিজ সি হিজ চ্যাটার্জি, প্লিজ মাদার গ্রেম, লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন। সন্ধান পেলে সত্যি কোথা দিয়ে কি যে হয়ে গেল, আমার ভাগ্যটাই এরকম, শুধু সমস্যা আর সমস্যা, কোনো সমাধানই নেই। কিন্তু দিব্যেন্দুকে তো আমি জানি, সে তো এমন দুর্বল চরিত্রের ছেলে নয়, তবে কেন সে এভাবে তোমাকে ফেলে পালিয়ে গেল? তবে কি সে আমার জন্মের বিচিত্র ইতিহাসটাকে মেনে নিতে পারল না?
হার আমি মানব না। দিব্যেন্দু যেখানেই থাকুক আমার সমস্ত তপস্যা দিয়ে তাকে খুঁজে বের করব। তখন জিজ্ঞাসা করব, দিব্যেন্দু কেন তুমি আমাকে ফেলে চলে এসেছিলে? কল্যাণী, ও ঘরে তো কিছুই পেলাম না, তবে টেবিলের নিচে এই খামখানা পেলাম। অবশ্য এর মধ্যে কোনো চিঠি নেই। আচ্ছা, পাঁচুকে জিজ্ঞেস করে দেখি যদি কোনো খবর পাওয়া যায়। পাঁচু, আগে যাই বাবু। এই চিঠিটা কবে এসেছিল? এই চিঠিটা বাবু সেদিন দিয়েছিলাম। বিয়ের দিন? আগে হ্যাঁ, তারপর থেকে বাবুকে খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, তুই যা। হ্যাঁ, আমি জেসি মুখার্জি। আমি এসেছি দিব্যেন্দুর খোঁজে। দিব্যেন্দুর খোঁজে? হ্যাঁ, হঠাৎ দিব্যেন্দু আপনার একটা চিঠি পেয়ে এখানে চলে আসে। আপনি বলতে পারেন এখন দিব্যেন্দু কোথায়? কিন্তু তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না মা। আমি দিব্যেন্দুর স্ত্রী। স্ত্রী? ও, তা কতদিন তোমাদের বিয়ে হয়েছে? এই মাসের 8 তারিখে। সে কি 9 তারিখে সকালবেলা এখানে এসে আমার সঙ্গে দেখা করেছিল? হ্যাঁ, 8 তারিখ সন্ধে আমাদের বিয়ের সবকিছু ঠিক হয়ে যায়। হঠাৎ আপনার চিঠি পেয়ে দিব্যেন্দু এখানে চলে আসে। তাহলে বিয়েটা হলো কি করে? লগ্ন যখন পেরিয়ে যায় দিব্যেন্দুর নামে আমি নিজে আমার সিঁথিতে সিঁদুর পরেছি। কি দাম আছে ওই সিঁদুরের? তুমি জানো তার সত্য পরিচয়? সে তার মায়ের অবৈধ সন্তান। কি বলছ? ঠিকই বলছি, তার যথেষ্ট প্রমাণ আছে। না না না, ও সিঁদুর তুমি মুছে ফেলো, তুমি ফিরে যাও, ফিরে যাও। তবে শুনুন, দিব্যেন্দুর বিরুদ্ধে আপনার এই অভিযোগটা শুনে আমার তার প্রতি আরো শ্রদ্ধা বেড়ে গেল। সে যদি ইচ্ছে করত তার জন্ম কলঙ্ক লুকিয়ে আমাকে বিয়ে করতে পারত, কিন্তু কিন্তু সে করেনি। আপনি আপনি আমাকে বলবেন এখন সে কোথায়? কিছু বলে তো জানতে হবে। আমার অনুমান সে এলাহাবাদই গেছে তার মায়ের খোঁজ করতে। জি নেই, কাকে খুঁজছেন? মিস্টার গুহকে। উনি লখনউ গেছেন মামলা করতে। কবে ফিরবেন? আজকে একটা বড় মামলা নিয়ে গেছেন, ঠিক কবে ফিরবেন বলা যায় না। আপনার যদি কিছু বলবার থাকে আমায় বলতে পারেন, আমি ওর ক্লার্ক। আচ্ছা, এলাহাবাদ কোর্টে 22 বছর আগে একটা মামলা হয়েছিল। 22 বছর? বলতে পারব না। আচ্ছা, ভাইয়া
I'm sorry. ক্ষমা করবেন আমাকে। সবাই আপনি চেনেন না? জি হ্যাঁ, মহল্লে কে সব আদমি আতে মেরে দোকানে পান জাদা খাতে হ্যায় সব পছন্দতা হ্যায়। আচ্ছা, 22 বছর আগে লাবণ্য নামে একটি বাঙালি মেয়ে এখানে। আরে বাপ রে বাপ, ও নাম তো মুঝে ইয়াদ নেই হ্যায় বাবুজি, লেকিন এক বাঙালি বাই থি। সে কোথায় এখন? वो तो बूढ़ा पे में आ गई है, अब धर्म कर्म लेके पड़ी है। वो संगम घाट है ना, संगम घाट में है, स्नान करने के लिए रोज सवेरे आती है। हाँ हाँ बाबू जी, आइए बैठिए। अरे बोला पान फिरा भाई, पान खाइए, जल्द खाइए। अरे रघुनाथ सुन, वो रामदेव से पैसा मांग के लिया जा, उधार खाएंगे पैसा नहीं देंगे। जा সব কিছু
দেখছা মাইজি। হ্যাঁ চলো। কোথাও দিব্যেন্দু চ্যাটার্জি নামে কোন লোক ওঠেনি। আপনি একটি কাজ করুন, আপনার ঠিকানা ছেড়ে যান, আমরা কোনো খোঁজ পেলে আপনাকে জানাব। হ্যালো দাদা ঠারি, হ্যাঁ হ্যাঁ কাহা হিন্দু আশ্রমে রুম নম্বর 7। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইমাত্র একটি সন্ধান পেলাম, তবে সঠিক কিনা বলতে পারছি না। সঙ্গম ঘাটের কাছে হিন্দু আশ্রম বলে একটি ছোট্ট হোটেল আছে, ডি চ্যাটার্জি নামে এক ভদ্রলোক আজ কদিন ধরে ওখানে 7 নম্বর ঘরে আছে, আপনি একবার খোঁজ নিয়ে দেখুন। হিন্দু আশ্রম 7 নম্বর ঘর? হ্যাঁ, যদি আপনি খবর না পান তাহলে আমাদের জানাবেন, আমরা অন্যভাবে খোঁজ নিয়ে দিই। অনেক ধন্যবাদ আপনাকে। দেখ দিব্যেন্দু, কেন আপনি এসেছেন এখানে? কেন এসেছেন? আমাকে প্রতারক মনে করে কেন আপনি দূরে সরে যাননি? স্পষ্ট করবেন না আমাকে, আমি আমার বাপ মায়ের বিবাহিত জীবনের পুণ্য ফল নয়, আমি তাদের গোপন পাপ আর ব্যভিচারের ফল। বিষ রক্তের জ্বালায় সারা শরীর আমার চলে যাচ্ছে। আমি তোমার সব কথা শুনেছি, সব কথা জেনে আমি তোমার কাছে চলে এসেছি। দেখতে এসেছেন বুঝি? নরকের আবর্জনার মধ্যে কেমন করে এক রাস্তার কুকুর তার মুখ লুকিয়ে আছে। দেখতে এসেছেন কেমন করে আমার শিক্ষা দীক্ষা সংস্কৃতি সব ভেঙে চুরমার হয়ে গেছে। না না না, বিশ্বাস করো, বিশ্বাস করো, সব জেনে আমি না না না, অবৈধ সন্তানের ভালোবাসা পাপ, সেই পাপে আপনাকে আমি কলঙ্কিত করতে চাই না। আপনি আপনি চলে যান এখান থেকে, আপনি চলে যান এখান থেকে, আপনি চলে যান এখান থেকে।
দিব্যেন্দুর সঙ্গে তোমার কি পরিচয়? কোন এক শুভ মুহূর্তে আমরা দুজনে দুজনকার কাছে এক হয়ে গিয়েছিলাম। সামাজিক বিয়ে আমাদের হয়নি। বিয়ের রাত্রে দিব্যেন্দু জানতে পারে সে তার বাপ মায়ের বৈধ সন্তান নয়। কি বললে? তারপর থেকে দিব্যেন্দু পাগলের মতো তার মাকে খুঁজে বেড়াচ্ছে।
আমার বিষাক্ত রক্ত নিঃশেষে নির্গত করে দিয়ে আমি মুক্তি চাই। আমার স্বেচ্ছায় মৃত্যুবরণ, এর জন্য কেউ দায়ী নয়। ব্যাগের ঘাটে এক গ্রাম্য মুহূর্তে সে আজ অনেক দিনের কথা। তারপর প্রতিটি বছর এই দিনটিতেই এখানে আসি, এবারেও এসেছি। দেখলাম তাকে, দেওয়ালে বিজ্ঞাপন লাগিয়ে তার তলায় দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার হাহাকার। কণিকের জন্যে ফিরে দাঁড়িয়েছিলাম, তারপর স্নান করব এগিয়ে চলেছি। হঠাৎ শুনে মানুষের গোয়ানির শব্দ, বহু লোকের কণ্ঠস্বর। ফিরে দেখি সেই সবল যুবা রক্তে ভাসছে, বুকে তুলে নিয়ে ছুটে এলাম এইখানে। দোষ আমারই, আমি যদি ঘুমিয়ে না পড়তাম হয়তো দিব্যেন্দু এই কাজ করতে পারত না। বহু পরীক্ষাই তুমি দিয়েছ মা, কিন্তু আজ এই চরম পরীক্ষার দিনে এমন করে ভেঙে পড়লে চলবে কেন? নিশ্চয়ই যেন এর মধ্যে ভগবানের কোন নির্দেশ আছে। চলো মা। কোথায়? আমি যেখানে উঠেছি দিব্যেন্দু, তার সব ব্যবস্থা আমি করে আমরা আসবো। চলো মা। ইউর এক্সকিউজ মি, আজকে একজন স্বামীজি একটি ছেলেকে সঙ্গম থেকে এখানে তুলে নিয়ে এসেছেন। It seems to be an attempted case of suicide. তিনি কি এখানে কোথাও? এই যে গুহ। আরে এই যে ভাই, তোমাকে খুঁজছিলাম। দেখো, ওই যে ছেলেটিকে তুমি এখানে নিয়ে এসেছো তার বিরুদ্ধে আত্মহত্যার অভিযোগ রয়েছে। তা আমি জামিনের সব ব্যবস্থা করে এসেছি। করেছো? হ্যাঁ। এ হলো বিপাশা, দিব্যেন্দু সেই ছেলেটির স্ত্রী। ও হ্যাঁ, তিনি হলেন ব্যারিস্টার গুহ, আমার বিশেষ বন্ধু। এলাহাবাদে এলে ওরই ওখানে আমি উঠি। তুমিও চলো মা সেখানে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়ই চলো মা, তুমি আমার এখানে থাক। চল চল। কেমন আছো? দিব্যেন্দু, এ তুমি কি করলে? আপনি এখানে কেন এসেছেন? চলে যান আপনি এখান থেকে, যান। চলে যান বলছি। Doctor, he is bleeding. আপনি বাইরে যান, আপনাকে দেখে পেশেন্ট উত্তেজিত হয়ে পড়ছে। প্লিজ। কিছু মনে করবেন না, যদিও দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার, তবু এখন সামান্য উত্তেজনা আমার পক্ষে ক্ষতিকর। তাই যতদিন না উনি সম্পূর্ণ সুস্থ হচ্ছেন আপনি ওর সঙ্গে দেখা করবেন। বেশ, আমি রোজ এখানে সেই অপেক্ষা করব যতদিন না উনি ভালো হয়ে ওঠেন। কিন্তু আপনি কিচ্ছু ভাবেন না, আমি এমন কিছু করব না যার জন্য পেশেন্টের কোনো ক্ষতি হয়। থ্যাংক ইউ। ডাক্তাররা বলেছে অল্প দিনের মধ্যেই অসুস্থ হয়ে উঠবে। কি হবে স্বামীজি? সে কি জানে
সারা জীবন আমাকে মাতৃকলঙ্ক শিরো ধার্য করে উচিত হয়ে অন্তর্জয় বেঁচে থাকতে হবে। দিব্যেন্দু না না, আপনি ফিরে যান, ফিরে যান আপনি। শোনো দিব্যেন্দু, আমি একা ফিরে যেতে আসিনি, আমি তোমায় নিয়ে যেতে এসেছি। কি অধিকারে? আমার ভালোবাসার অধিকারে। কিন্তু আপনি তো জানেন আমার জন্ম পরিচয়। দিব্যেন্দু, আমি তোমাকে ভালোবেসেছি তোমার জন্ম পরিচয় কেনা? তোমার জন্মটা তো ভগবানের বিধান। এই যুগের ছেলে হয়ে কেমন করে মানুষের বিধানকে মেনে নিয়ে তুমি নিজের উপর অবিচার করছো? লজ্জা হয় না এই পরাজয়ের গ্লানিকে মেনে নিতে? পারো না, পারো না তুমি এই সমাজের বিধানকে ভেঙে চুরমার করে দিতে? যে মায়া মমতা ভালোবাসা সব দিয়ে একদিন আমাকে ভরিয়ে তুলেছিলে, কেন কেন তাহা যেভাবে কেড়ে নিতে চাইছো? তুমি ভুল করছো। পারো না নতুন বংশ নতুন গোত্রের প্রতিষ্ঠা করতে? না না, হয় না। কেন হয় না? তোমার সন্তান যখন জানতে চাইবে তার পূর্বপুরুষদের নাম, তখন কি উত্তর দেবে? বলবো এই বংশের প্রতিষ্ঠা তোমার পিতার থেকে, তুমি তার প্রথম বংশধর। আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোমার নামে আমার স্মৃতিতে সিঁদুর পড়েছি। তুমি যাদের উপেক্ষা করতে পারছো না, তোমার হাত ধরে আমি তাদেরই সামনে দাঁড়িয়ে গর্ব করে বলতে চাই, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। আমি আসতে পারি? আলাপ করি ব্যারিস্টার কুহুর, স্বামীজির বন্ধু। ও নমস্কার। শুধু বন্ধু নয়, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তাছাড়া আমার আর একটা পরিচয় আছে যেটা তোমার জানা। আজ থেকে 22 বছর আগে এখানে একটা মামলা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি গিয়েছিলাম আপনার ওখানে। ইয়েস, এই চিঠিটা না, আজকে কোর্টে অ্যাফিডেভিট করে একটা স্টেটমেন্ট করে তিনি তার সব অপরাধ স্বীকার করে গেছেন। তিনি কে? শরদিন্দু চট্টোপাধ্যায়। তিনি কোথায়? উত্তেজিত হয়ে না, উত্তেজিত হয়ে না, ওই চিঠিটা পড়ো, সব বুঝতে পারবে। আচ্ছা, আর আমার মা? তোমার মা? তোমার মা, তোমার মা স্বর্গের দেবী। ওই চিঠিটা পড়ো, তার খোঁজ পাবে এর মধ্যে। আচ্ছা, আই ডোন্ট থিঙ্ক আই আন্ডারস্ট্যান্ড ইউ এনি মোর। আপনার শাস্তির মম তা তোমাকে কেমন করে বোঝাবো দিব্যেন্দু? তোমার মা লাবণ্যের সঙ্গে বিয়ের অনেক আগে আমার ইয়েস ইয়েস, তুমি পড়ো। তোমার মা লাবণ্যর সঙ্গে বিবাহের অনেক আগেই আমার আলাপ হয়েছিল। আমাদের বিবাহের 2 মাস আগে তোমার দাদামশাই ও দিদিমা পুরীতে বেড়াতে গেলেন, আমিও তাদের অনুসরণ করলাম। সেখানে এক নির্জন সুযোগে আমি নিজেকে কিছুতেই সংযত রাখতে পারলাম না। কামনার একটা বন্য পশু যেন আমার মধ্যে জেগে উঠল, লাবণ্য অসহায়া, তারপর সেও রক্ত মাংস করা মানুষ, তবু বিধানকে সে বিস্তৃত হয়নি। বলেছিল তবে মন্দিরে চলো, সেখানে জগন্নাথকে সাক্ষী রেখে তার প্রণামে মালা বদল করো। বিমলা মায়ের মন্দিরে গিয়ে প্রসাদী সিঁদুর নেব, সেই সিঁদুরের একটা ছোট্ট বিন্দু দিয়ে দেবে আমার সিঁদুরে, সেই হবে আমাদের বিয়ে। তারপর তারপর তোমার কথা মতো হবে আমাদের বাসর। তাই করেছিলাম। এর ঠিক 2 মাস পরে আমাদের সামাজিক বিয়ে হয়। সেই কারণে আমাদের সামাজিক বিয়ের 8 মাস পরে তোমার জন্ম হয়। বিয়ের পরে আমি বিলেত চলে যাই, আর সেখানে গিয়ে
এলিস নামে এক ইংরেজ মহিলার অনুরক্ত হয়ে পড়ি। তোমার জন্মের খবর দিয়ে তোমার দাদামশাই আমাকে চিঠিও দিয়েছিলেন, কিন্তু তখন এলিস ছাড়া জগতে আর কারো অস্তিত্ব যেন আমার কাছে ছিল না। আমি নির্মম ভাবে তোমার পিতৃত্ব অস্বীকার করি, আর কলঙ্কের বোঝা তোমার সতীর শান্তি মায়ের উপর চাপিয়ে নেই। তারপর এলিসকে বিয়ে করে যখন আমি ফিরে আসি, এলিস জানতে পারল যে ইতিপূর্বে আমি আরো একটি বিয়ে করেছি। সে মামলা করল, সেই মামলায় প্রকাশ্যে সাক্ষী দিতে গিয়ে তোমার মা বলেছিলেন, তাহলে সরোজিনী চ্যাটার্জি আপনার স্বামী নন এ কথা আপনি স্বীকার করছেন? ওর সঙ্গে আমার যে বিবাহের অনুষ্ঠান হয়েছিল সেটা বিবাহ নয়, তার দু মাস আগে আমার অন্য আর একজনের সঙ্গে বিবাহ হয়েছিল। সাক্ষাৎ ভগবান তার সাক্ষী। তার নাম কি, তিনি কে? তিনি উনি নন। বেশ, তাহলে আপনি শরদিন্দু চ্যাটার্জির বাড়িতে এক মাস বাস করেছিলেন কি অধিকারে? তার রক্ষিতার অধিকারে। তোমার মা প্রকাশ্য আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে আমার সমস্ত কলঙ্ক লজ্জা এবং কারাগারের অন্ধকার থেকে আমাকে রক্ষা করেছিলেন। গোপন ইচ্ছে ছিল আবার আমাদের মিলিয়ে যায়, কিন্তু তোমার মা কোর্ট থেকে বেরিয়ে জনারণ্যে মিশে গেল। সন্ন্যাস নিয়েছিলাম, এরপর আর কোন পথ আমার খোলা ছিল বলো? তারপর হঠাৎ একদিন এই সন্ন্যাসীর পথে লাবণ্যকে আবিষ্কার করলাম, পুরীর জগন্নাথ দেবের মুখে করছে। আমি কাছে যেতে পারিনি, প্রতিদিন থেকে তাকে দেখতাম। পরে একখানা ছোট বাড়ি করিয়ে পাণ্ডাদের টাকা দিয়ে বলেছিলাম, প্রভুর স্বপ্নাদেশে পুরীর মহারাজা তার জন্য এই বাড়ি করিয়ে দিয়েছে, আবেদন করেছেন ওখানেই তাকে থাকতে। আজও তিনি সেখানেই আছেন। তুমি পারো তো তোমার মাকে ফিরিয়ে এলো, আমার শেষ, আমার খুঁজো না পাবে না। আপনি যার কথা বলছিলেন তিনি সেই পুণ্যবতী মহিলা। যান, এগিয়ে যান। মা,
মা? কার মা? মা বলে টাকার মধ্যে দিয়ে জগতে আমার কেউ নেই। আছে মা, আছে। মনে পড়ে মা, আজ থেকে 22 বছর আগে তুমি একজনকে ফেলে চলে এসেছিলে, মনে পড়ে? শরদিন্দু চট্টোপাধ্যায়কে মনে পড়ে? তোমার স্বামী? ভুলে থাকতে চাও না? আমি জানি মা, আমি জানি। মা, তোমার শঙ্কর মুখুজ্জিকে মনে আছে? বাবা, দিব্যেন্দুকে মনে পড়ে না? তোমার ছেলে তুমি তোমার সন্তানকে অস্বীকার করবে? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।